রূপকোর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিবস শিল্পী দিবস রূপে পালন করতে শিলচর এসেছেন অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর পরমানন্দ রাজবংশী। শিলচরের অসম সাহিত্য সভা আর আসাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে রাজবংশী এই মুহূর্তের সংকটে দুই উপত্যকার বাংলা অসমীয়া ভাষীদের একযোগে কাজ করার কথা বলেন। অসম সাহিত্য সভার সভাপতি হিসাবে আজি আমার যে কার্যসূচী অংশগ্রহণ সেয়া জাতীয় জীবনের যেগুলি স্রষ্টা রূপকোর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার স্মৃতি দিবসটি আমি জ্যোতি দিবস হিসেবে পালন করবর কারণে আমি ইয়ালে আইসো। আর লগেলগে আমি আমার কার্যসূচীত ইয়াত বাংলা ভাষা বা অন্যান্য ভাষী সকলকে আমি ইয়ালে আমন্ত্রণ জানাইছো। আর যি ধরনের একটা জাতীয় সংকট আহি পড়ছে আজি ভাষিক সংকট বলে কইছো, আর লগেলগে খিলঞ্জিয়া সংকট বলে আমি গম আমি সকলে অভিহিত করছো। আর এই জাতীয় সংকটের এই খিলঞ্জিয়া সংকটের এই মুহূর্তে আজি আমি আমার যে পারস্পরিক যে সদ্ভাব বরাক উপত্যকা আর ব্রহ্মপুত্র উপত্যকা এই দুই উপত্যকাক লো অসম আর সেই অসম আর অসমিয়ার যে নাকি আমার জাতীয় জীবনের যে নাকি আমার অন্যান্য অংশীদার সকলক সেই সকলক জ্যোতিপ্রসাদর যে আদর্শ শিল্পীর যে আদর্শ সেই আদর্শে আমি সকলকে মহিমামণ্ডিত করব লাগিব। আর আমার মাজত যদি সদ্ভাব সম্প্রীতি আমি বর্তাই রাখব খোঁজো, আমি যদি সচাকে আমার জাতীয় জীবন আমি ধন্য করব খোঁজো, তাহলে প্রত্যেকটা মাতৃভাষার ক্ষেত্রে আমি সকলে সচেতন হব লাগিব। আজি যে ধরনের আমি সকলে অসম সাহিত্য সভায় আজি সকল মাতৃভাষা লই আজি একটা নতুন জাতীয় জীবন গড়ি তুলিবর কারণে প্রচেষ্টা করছো। আমি মাতৃভাষা আন্দোলনের বাবে আজি প্রায় 7 বছর ধরে আমি বিভিন্ন উত্তর পূর্বাঞ্চল হি লাগিলে আমার বিভিন্ন 7খন রাজ্য আনকি ত্রিপুরা আনকি আমি আমার গঙ্গা গোমতী ব্রহ্মপুত্র তিনি উপত্যকার মানুষখিনিক আমি প্রাচীন যে নাকি আমার কামরূপী হত্যা এই হত্যার আমি একত্রিত হয়ে পেলে আমি আগবাড়ি খুঁজছো। আমার লক্ষ্য হয়েছে কি যে বাংলা ভাষায় হোক অসমীয়া ভাষায় হোক বা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় হোক বা অন্যান্য যুর ভাষা আছে এই ভাষাবর হয়েছে প্রাচীন আমার যে কামরূপী হত্যা সেই হত্যার অংশীদার আর সেই অংশীদারে আমি আগবাড়ি লাগবে। বাংলা ভাষী বলে কোনো বাংলা ভাষী বলে একটা বেলেগ কোনো আমার মানে জনগোষ্ঠী নাই বা অসমীয়া বলে কোনো জনগোষ্ঠী নাই। এই বিশাল ব্রহ্মপুত্র বরাক আর গঙ্গা গোমতীর দরে গঙ্গার পানি ব্রহ্মপুত্রর পানি বা গোমতীর পানি বা আমার বরাকর পানির মাজত তো কোনো পার্থক্য নাই, কারণ পানি বলে আমি যদি কোঁ তাহলে বিভিন্ন নৈ উপনৈ পানিরহে বরাক হয়েছে, বিভিন্ন নৈ উপনৈ পানিরহে ব্রহ্মপুত্র হয়েছে, বিভিন্ন নৈ উপনৈ পানিরহে গঙ্গা হয়েছে। আর অসমীয়া জাতি বা আমার চাবলে গেলে বাংলা একে ধরনের ভাষিক যে নাকি একটা জাতীয় হত্যা সেই ধরনের গড়ে উঠেছে। আর তার মাজত আমি ভায়ে ভায়ে মানুষে মানুষের বাবে আমি যদি সচাকয়ে আমি যদি বিদ্বেষ সৃষ্টি করতে তাহলে আমি মানুষ হব নো আমি অমানুষ এয়া হয়েছে জ্যোতিপ্রসাদর মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য লো পেলে আমি অসম সাহিত্য সভায় ইয়ালে আইসো।